আমরা যারা দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইটালি কিংবা পৃথিবীর অন্যান্য উন্নত দেশে অভিবাসী হিসাবে আছি, আমরা যখন বাংলাদেশে যাই তখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা আসলে এখানে কি করি। যখন ব্যক্তিগতভাবে আমাকে কেউ জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে যে দক্ষিণ কোরিয়াতে আমি কি করি, আমি তখন তাদেরকে আমার কাজের পরিবেশ, পরিস্থিতি এবং কষ্টের কথা বর্ণনা করি। এটা শুনে তার মুখটা খুব ফ্যাকাশে হয়ে যায় বা মলিন হয়ে যায়। তিনি হয়তো ভেবেছিলেন আমার দক্ষিণ কোরিয়াতে কর্মক্ষেত্রটা হয়তো এসি রুমের মধ্যে সামনে ল্যাপটপ বা কম্পিউটার থাকবে, কিন্তু এই ল্যাপটপ কম্পিউটার আর এসি রুমের বদলে আমি যখন সেই আমার ঘর্মাক্ত শরীর এবং কষ্টের কথা বর্ণনা করি, তখন তিনি সেটা শোনার জন্য হয়তো প্রস্তুত থাকেন না বা ছিলেন না। আমরা যারা পৃথিবীর উন্নত দেশে বসবাস করি, আমাদের নিয়ে হয়তো আমাদের আত্মীয় স্বজনদের একটা কিউরিওসিটি আছে যে আমরা হয়তো খুব উন্নত দেশে, হয়তো এক উন্নত সিস্টেমে শুধুমাত্র আমরা ব্রেনটাকে কাজে লাগিয়ে আমরা হয়তো স্যালারিটা অর্জন করি। আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। পৃথিবীর যত উন্নত দেশে আপনি থাকেন না কেন বা যান না কেন, সবার পরিশ্রম করতে হয় এবং কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। দেশটা ভিন্ন হতে পারে, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইটালি, কানাডা কিংবা অন্যান্য ধনী দেশ, সব দেশের গল্প কিন্তু প্রায় একই রকম। সব দেশে কষ্টের কাজ করতে হয়, পরিশ্রমের কাজ করতে হয়। আমেরিকাতে, কানাডাতে অথবা ইংল্যান্ডে হয়তো কিছু লোক ট্যাক্সি চালায়, কেউ বা হোটেল বয়ের কাজ করে, কেউ বা দোকানের সেলসম্যান। এগুলো হচ্ছে সবচেয়ে সহজ কাজ। পৃথিবীর যত উন্নত দেশ হোক না কেন, তাদের মূলে রয়েছে এই পরিশ্রম। আর এই কঠোর পরিশ্রম করতে যদি সেই দেশের স্থায়ী নাগরিকেরা অস্বীকৃতি জানায়, তখন তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন নিয়মে তারা লোক নেয়। সুতরাং আমরা যারা বাংলাদেশি হিসাবে আসি বা বিদেশি বা অন্যান্য দেশ থেকে সেই উন্নত দেশে আমরা যারা বসবাস করি, আমাদেরও কঠোর পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমটা এই ভিডিও দেখে অনুমান করা আসলে সম্ভব নয়। আমরা যে দক্ষিণ কোরিয়াতে থাকি না কেন, যে জাপানে থাকি না কেন, সিঙ্গাপুর থাকি না কেন, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইটালি, কানাডাতে থাকি না কেন, সবার কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। এই উন্নত দেশ সমূহে সেকেন্ড মেপে, মিনিট মেপে, ঘন্টা মেপে আপনাকে টাকা দেওয়া হয়। সুতরাং আপনাকে নিদারুণ কঠোর পরিশ্রম করতে হবে এবং এই কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। দেশে যে হয়তো অনেক অভিবাসী বা অনেক বাংলাদেশি বা বাঙালি ভাইরা, তারা নিজেকে মহাপণ্ডিত হিসাবে, নিজেকে হিরো হিসাবে প্রচার করেন বা প্রকাশ করেন। আসলে সে নিজেকে যত হিরো হিসাবে প্রকাশ করুন না কেন, কিন্তু তাকে এখানে কঠোর পরিশ্রম করতে হয়। হয়তো সে নিয়ে বিনিয়ে মিথ্যা গল্প বলে, তার আন্ডারে হয়তো 150 বা 20 জন লোক কাজ করে, হয়তো তার তদারকি করতে হয়। কিন্তু এই উন্নত দেশ সমূহে আপনাকে কাজের তদারকি করার দায়িত্ব দিলেও আপনাকেও কাজ করতে হবে। সুতরাং আপনাদের মনে হয়তো ধারণা থাকতে পারে, এই সমস্ত উন্নত দেশে যারা অবস্থান করে, আপনার ভাই বন্ধু বা আত্মীয় স্বজন, তারা হয়তো মহাসুখে আছে। আসলে এটা ভাববার কোনো কারণ নেই। তারা এখানে মহা পরিশ্রমের কাজ করে, মহা কষ্টের কাজ করে। ওই দেশের সবচেয়ে নিকৃষ্ট কাজটি কিন্তু তারা করে বা আমি করি বা আমরা করি। হয়তো কিছুটা হলো বিদেশের কাজের ব্যাপারে ধারণা আপনাকে দিতে পারলাম। আর মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়াতে তো অবধারিত কষ্টের কাজ আছেই, উপরন্তু এই সমস্ত উন্নত দেশ বা ধনী দেশেও কিন্তু কষ্টের কাজ অবধারিত। এটা ভাববার কোনো অবকাশ নেই যে আমার ভাই বন্ধু, বোন জামাই বা দুলু ভাই, মামা চাচা, খালু বা ফুফা আমেরিকায় থাকে, ইটালি থাকে,
সিঙ্গাপুর থাকে, জাপান থাকে, দক্ষিণ কোরিয়া থাকে, কানাডা থাকে, সবার মূলে পরিশ্রম। সে যেখানে থাকুন না কেন, আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়, হাড় ভাঙ্গা শারীরিক পরিশ্রম করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফি আমানিল্লাহ, আহসানুজ্জামান ইমরান, দক্ষিণ কোরিয়া।